यदि आपको तुरंत बुझाने के लिए राज्य का दमकल विभाग अब फायर बॉल्स का इस्तेमाल करेगा। बुधवार को दमकल मंत्री व डीजी जनमोहन ने दमकल मुख्यालय में फायर बॉल्स का उद्घाटन किया, साथ ही उसका डेमो कर दिखाया कि किस तरह आग बुझाने में यह बॉल्स कारगर साबित होता है। मंत्री सुजीत बोस ने कहा कि बड़ा बाजार जैसे तंग व संकरी गलियों के लिए जल्द ही ड्रोन व रोबोट जल्द दमकल विभाग ला रही है। বিশেষ করে এই ডিপার্টমেন্ট এই ফায়ার বলটাকে উদ্বোধন আমরা করব অনেকদিন ধরে বলছি। মানে এই টেকনোলজিটা আমরা বাইরে দেখেছি, দেখে আমাদের মনে হয়েছে যে বিশেষ করে যে সমস্ত শহরতলির বুকে আমাদের আগুন কামগুলো লাগে, সেই আগুন যদি মানুষকে যদি নিরাপদে আমরা রাখতে পারি। অনেক সময় বড় বড় আগুন নয়, ছোট ছোট আগুন ইলেকট্রিক ফায়ার হয়, অনেক সময় গ্যাস গোডাউনে আগুন লাগে, অনেক সময় কাগজে আগুন লাগে। এই সমস্ত জায়গায় এই ফায়ার বলটা আমরা দেখেছি এবং আমাদের ডিপার্টমেন্টও দেখেছি। আজকে আপনাদের নিয়ম কিছুক্ষণ বাদে দেবে বহু পূর্ব কমিটির সাংবাদিক বন্ধুরা আমার এসছেন, আপনারা নিজেরাই চোখে দেখতে পাবেন যে একটা সুন্দর ফুটবলের মধ্যে একটা ফায়ার বল চার্জ করলে পরে সে আগুনটাকে কিভাবে আবজর্ব করে নিয়েছে। আমাদের মাননীয় মন্ত্রীর একটাই ফোকাস রয়েছে কি কি করে অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবাকে মানুষের বাড়ির কাছে পৌঁছে দেওয়া যেতে পারে এবং উন্নত মানের পরিষেবা দিতে গেলে কি কি নূতন প্রযুক্তিগুলো ব্যবহার করে সিস্টেমগুলোকে ভালো করা যেতে পারে। তো আজকে এই যা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা অগ্নি নির্বাপন ফায়ার বলের শুভ উদ্বোধন এখানে ইন্ডাক্ট করতে চলেছি সেটার জন্য এই অনুষ্ঠান রাখা হয়েছে। এ ফায়ার বল সম্পর্কে যাতে ফায়ার বল সঙ্গে সঙ্গে অন্য টেকনোলজিও গুলো রয়েছে যা মডার্নাইজেশন করতে গেলে আমাদেরকে লাগছে আগামীতে। তার মধ্যে আপনারা জানেন ড্রোন সিস্টেম আছে যাকে দিয়ে আমরা কোনো হাই রাইজ বিল্ডিংয়ে যদি অগ্নি অথবা এমার্জেন্সি কোনো পরিস্থিতি হলে সেকে মোকাবিলা করার জন্য ড্রোনগুলো আনা হচ্ছে। সেই রকমই আমরা আগামী দিনে মেশিনগুলো ব্যবহার করে কী করে যাচ্ছে, রোবটস ব্যবহার করে কী করে আমরা যাচ্ছি আগুনটাকে নিভাতে পারি, এই সমস্ত নূতন টেকনোলজিগুলো আমরা ফান্ডগুলো পেয়েছি এবং সেটা আগামী দিনে এই সমস্ত নূতন টেকনোলজি ব্যবহার করা হবে।